বাচ্চাদের স্কুলে টিফিনে হোক বা সকালে জলখাবারে কিংবা বিকালে টিফিনেও দিতে পারেন চটজলদি এই নাস্তাটি। আর বানানো খুবই সহজ, খুব কম সময় তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটা। আর এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রেট করা গাজর একটা, আর একটা পেঁয়াজ কুচানো, আর আছে এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচানো, আর আছে কাঁচা লঙ্কা কুচানো। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবারে দিয়ে দিয়েছি নুন 1/2 চামচ, আর দিয়ে দিলাম ভাজা মশলা 1/2 চা চামচ। আর ভাজা মশলাটা এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখন শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ সুজি 1 কাপ ময়দা নিয়েছি। এবারে কতটা তৈরি করা হবে নাস্তা সেরকম বুঝে নিতে হবে ময়দা ও সুজি, পরিমাণে কম হলে কম করে নিতে হবে। এবারে একটা দিয়ে দিচ্ছি ডিম, ডিমটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর এখানে আমি ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলার পরিবর্তে আপনারা এমনি চিলি ফ্লেক্সও দিতে পারেন আর ধনে জিরের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচানো আর টমেটো কুচি। আর এগুলো সবই মিহি করে কুচিয়ে নিতে হবে। এবারে এগুলো সবই ময়দা আর সুজির সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে এগুলো সবজিগুলো দিয়েছি, এর মধ্যে চাইলে পেঁয়াজ পাতা বা ক্যাপসিকাম কুচি, বিনস কুচিও দেওয়া যেতে পারে, সেগুলো সবই মিহি করে কুচিয়ে দিতে হবে। সবগুলো প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়ে আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা, বেকিং সোডাটা 1/4 টিস্পুন দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যেহেতু সুজি দেওয়া ছিল জলটা সোপ করে একটু ঘন হয়ে গেছে, এর মধ্যে আরও একটু জল অ্যাড করে এটাকে একটু আমি পাতলা করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা এরকম তৈরি হবে আমি দেখিয়ে দিলাম। এবারে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল, এবারে একটা হাতা করে নিয়ে অল্প একটু করে করে নিয়ে এবারে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি আদাও দিয়েছিলাম, ওটা কিন্তু দেখানো হয়নি। এই মিশ্রণটাতে আদাও কিন্তু দিতে হবে। এবারে আমি কিছুটা করে করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, পাতলা করে করে দিতে হবে। আমি এখানে ছোটো ছোটো সাজিয়ে করে 4টে দিয়েছি, আপনারা চাইলে একটা রুটির মতন করেও দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে। ঢাকাটা দিলে কী হবে, এটা তো যেহেতু কাঁচা সবজিগুলো দেওয়া আছে ঘেমে পড়লে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আর এটা উপর থেকে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আবার আমি উপর নিচ থেকে একটু করে তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, যাতে করে নিচটাও ভাজা হয়ে যায়। এখন আর ঢাকা দেবো না, এটা এবারেই হয়ে যাবে। এখনভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এবারে এগুলো তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আবারও ফের কিছুটা করে করে হাতায় করে নিয়ে নিয়ে এরকমভাবে 1 হাতা করে নিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করে দিচ্ছি না, ছোটো ছোটো করে সাইজে দিয়ে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলোকেও ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও ফের ঢাকাটাকে খুলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য করা হয় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দেবে না, যদি বড়রা খাবে মনে করবে সেক্ষেত্রে লঙ্কা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো নাস্তাকে তৈরি করে নেব।
তৈরি হয়ে গেছে চটপটা চপ জলদি নাস্তা। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, বড় ছোট সবারই ভালো লাগবে খেতে। আপনারা একবারে এইভাবে তৈরি করে দেখতে পারেন এই নাস্তাগুলো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।